আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। রুরা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই। তো আজকে একটা আমার চ্যানেলে নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো দোকানের মতন মতিচুর লাড্ডু, হুবাহুব দোকানের মতো বানিয়ে ফেলবো আজকে মতিচুর লাড্ডুটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, আর যারা এখনও নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি তাদের ঘরে সাবস্ক্রাইবটা করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখে নেওয়া যাক কীভাবে বানাতে চলেছি, খুবই সহজ পদ্ধতি। তো এখানে নিয়ে নিয়েছি আমি 150 গ্রামের মতো বেসন, বেসনটা তো কম বেশি সকলের বাড়িতেই থাকে। তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, বেসনটাই হচ্ছে মতিচুর লাড্ডুর মূল উপকরণ। তো এখানে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে লবণ আর একটু কালার ফুড, আর কিছু দেব না। এবারে অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে ফেলছি। তো ব্যাটারটা না পাতলা আর না ঘন। তো ব্যাটারটা বানানো হয়ে গেছে, এবারে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি 1 চামচ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যে যেরকমভাবে ভেজে নিতে পারেন পছন্দ মতো। যে গোল গোল শেপ করতে হবে তার কোনো মানে নেই, টেরা বেঁকা হলেও চলে যাবে। তো আমি ভালো করে মচমচে করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমার 1 প্লেটের মতো ভাজা হয়ে গেছে, তো ভেজে নিয়েছি। এবারে আমি মিক্সার করে নেব। তো মিক্সারটা বন্ধুরা কিন্তু দানা দানা ভাব করে মিক্সারটা করতে হবে, একদম কিন্তু মিক্সার করে নেবেন না, তাহলে কিন্তু লাড্ডুটা খেতে অতটা ভালো লাগবে না। তো এখানে আমি মিক্সারটা করে নিয়েছি, আর দেখুন দানা দানা ভাব আছে। তো দানা দানা ভাবটা থাকলে ভাববেন দোকানের মতোই পারফেক্ট তৈরি করতে পারবেন। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি আমি চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী ব্যবহার করবেন, কিন্তু এই লাড্ডুতে মিষ্টিটা খেতেই খুবই ভালো লাগে। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প করে কালার ফুড। কালার ফুডটা দিলে লাড্ডুগুলো দেখতে সুন্দর লাগে, লাল লাল পুরো দোকানের মতো লাগে, তো সেই জন্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি চিনিটা গুলে নিচ্ছি। তো চিনিটা গোলা হয়ে গেছে, আমি এবারে বেসনের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে শুকনো করতে হবে। তো এবারে আমি কিছু মশলা দিয়ে দিলাম, যেমন 4 মগজ কাজু বাদাম কুচো কুচো করে, আর দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ। এগুলো দিলে খেতে খুবই সুন্দর লাগে, লাড্ডুর মধ্যে থাকলে মুখে লাগলে খুবই ভালো লাগে। তো ভালো করে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি ঘি, ঘিটা দিলে খুব দারুণ একটা টেস্ট হয়, এতটা টেস্ট হয় যে মুখে লেগে থাকার মতন। আপনি কিন্তু এইরকমভাবে লাড্ডু যদি বানাতে পারেন আপনি কিন্তু 3-4টে এমনি খেয়ে ফেলবেন, আর ছোটরা তো খুবই ভালোবাসবে। তো আমার রেডি হয়ে গেছে, পুরটা দেখতেই পাচ্ছেন, আর হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি। নিয়ে কিন্তু আমি নিয়ে গোল গোল করে এবারে শেপ করে নিচ্ছি মতিচুর লাড্ডুগুলো। দেখছেন দু হাতে তালু দিয়ে কিন্তু গোল গোল করে নিলাম, পুরো মতিচুর লাড্ডু শেপ করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা কাগজ নিয়ে নিয়েছি, যেমন দোকানে দেওয়া থাকে সেরকমভাবে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি, আর উপর থেকে কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় লাড্ডুগুলো হয়েছে, আর দেখুন পুরো কিন্তু দোকানের মতোই হুবাহুব লাগছে। তো আমি যদি সহজভাবে দেখাতে পারি আপনারা কিন্তু খুবই সহজভাবে বাড়িতে বানাতে পারবেন, খুবই সহজভাবে আমি বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লাড্ডুগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো না। তো আপনারা একদমই ভয় করবেন, বাড়িতে কিন্তু চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। এখানে আমি ভেঙে একটা দেখালাম, দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা, আর বাইরেটা কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আবার আসছি কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।